ওকে ওকে অলরাইট গাইস, তো আমরা আসছি আজকে ইকো পার্কে শ্যামপুরে। তো এইখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ক্যানোনের একটি ক্যামেরা রয়েছে 100D এবং 1750 লেন্স। তো আজকের ভিডিও হবে লাইভ ফটোগ্রাফি সম্পর্কে, 100D এবং 1750 লেন্সের ফটোগ্রাফি সম্পর্কে। তো ভিডিওটি পুরো দেখবেন, আর ক্যামেরাটি তো আপনাদেরকে দেখিয়েছি যে এটা হচ্ছে 100D ক্যানোনের। ফটোগ্রাফিতে থাকবে সাকিব মডেল হিসেবে, আর ওনার কিছু ওর কিছু ফটো দেখতে পারবেন। আর সাকিব তানভীর রানা সাকিব যে ইউটিউব চ্যানেল ব্লগিং রয়েছে, সেইখানে বাদ বাকি ভিডিওগুলো দেখতে পারবেন। আমার আমার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমরা আছি শ্যামপুরের ইকো পার্কে, যেটা বললাম। তো চলুন আজকের ভিডিওটি। এখন কিন্তু সন্ধ্যা, মানে এখন প্রায় 6:30 বাজে, মানে এখন সূর্যের আলো নেই একদমই, কোনো রকম চারিপাশের আলো আছে। এই আলোতে কীভাবে এই লেন্স এবং ফটো দিয়ে একটি ভালো মানে সেফ এবং সেফলি ফটো তোলা যায় আমি দেখাচ্ছি, বা আমি দেখাই। এখানে কিন্তু বিল্ট ইন একটা ফ্ল্যাশ রয়েছে, আমি কোনো ধরনের এক্সট্রা ফ্ল্যাশ ইউজ করিনি, মানে করিনি, আর মোডটা রাখছি অটোতে। চলুন দেখি কেমন ফটো হয়। তো থাকি বসছে ওইখানে, আমরা তো ফটোটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং ফটো হবে যদি এইভাবে আলো পড়ে উপরে, আর পিছনের আলোগুলো যদি জাস্ট একটু ই থাকে তাহলে জাস্ট পারফেক্টলি ফটো হবে। আমি দেখতেই পারছেন বা দেখুন, যদি এক্সট্রা ফ্ল্যাশ থাকতো জাস্ট এখানে, যদি এক্সট্রা ফ্ল্যাশ থাকতো তাহলে কিন্তু ফটোর মানটা আরও ভালো হতো, এবং এই যে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা বুকেটা আরও কিন্তু পারফেক্টলি পাওয়া যেত। আরেকবার চেষ্টা করি এটা অন্য মুখে দিয়ে দেখি ব্লারটা দিয়ে। এখন ল্যান্ডস্কেপে একটা ফটো তুলছি, তো এটা কিন্তু সেফ
ওকে ওকে, তো আমরা আবার আর একটু ভালোভাবে শিফট নিয়ে আসতে একটা করব পিছনে দাঁত র‍্যাম্প করতে রাখতে দিন। ওকে স্কিন ক্লাসে আমি আলো আসছি এখানে দেখতে পাচ্ছি যে ল্যাম্প হচ্ছে কত ওকে। তো আমি এখন এই আলোয় জাস্ট যদি আমি আলো ইউজ করতাম জাস্ট দুই পাশে যদি লাইট সেটা ইউজ করতাম সেক্ষেত্রে কেমন কত হতো আমি সেটা দেখানোর চেষ্টা করি। আর লাইট আমি অটো মোডে রাখছি আবারও ওকে। জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো ধরনের অনেক দূরে সাবজেক্টগুলো হওয়ার কারণে জাস্ট ওর ফেসটাই আলো পড়ছে এবং চোখে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা অটো না ফ্ল্যাশ টপ রাখবো কারণ পিছনে আলো লাইট পড়ছে। ওকে আমরা ফটোটা কারণ আমরা কিন্তু মোডটা রাখছি পি মোডে এবং ব্যাকগ্রাউন্ড থেকে আলো ইউজ করছি। আমি ম্যানুয়ালে নেবো ক্যামেরার মোডটা ম্যানুয়ালে নেবো এবং আইওসও অন্যান্য অপশনগুলো ঠিক করে এখন একটা ফটো করবো। কত আইওসে অ্যাপাসার থাকছে সেটা জাস্ট দেখে নিন একটু। এটার আয়ুষ এবং অ্যাপাচার আপনারা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন। ওকে তো সাকিব ওকে, তো দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে যে কিছু ফটো উঠেছে সেগুলো লাস্টে একদম সিনাপ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট অনেক খাটাখাটি করে আমাদের দুই মডেলের কাছ থেকে জাস্ট আমরা কিছু ফটো পেয়েছি যেগুলো দেখে নিন। আর এই ছিল আজকের ভিডিও, যদি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন, কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাকিবকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে হেল্প করার জন্য। আর হান্নানকেও কিন্তু সাথে ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ ক্যামেরাম্যানকেও, আল্লাহ হাফেজ। অলরাইট গাইস, তো আজকে যে ভিডিওটি দেখলেন পুরোপুরি এই ভিডিওর সাথে ছিল তানভীর রানা, সাকিব, তো এখানে মেহেদি হাসান আছে এবং ক্যামেরা হাতে মেহেদি হাসান সাকিব আর হান্নান মাহাদি হাসান হান্নান, তার সবাই মিলে মোটামুটি আমরা আজকের এই ভিডিওটি তৈরি করলাম বা আমরা সকলে মিলে কাজ করলাম এই ভিডিওটার জন্য। ভিডিওটি কেমন লাগলো বা কী ধরনের টিপস আপনারা এখান থেকে পেলেন সে সম্পর্কে জানাবেন অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন ওই কমেন্ট বক্সে। তো ধন্যবাদ সবাইকে। তো ডিসক্রিপশন বক্সে সবার ফেসবুক আইডির লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও সবাইকে চেক করতে পারেন। আর যে সকল ফটো দেখলেন এছাড়াও অনেক ফটো আমরা তানভীর রানা সাকিবের ফেসবুক আইডিতে আপলোড করে রাখছি, সেখান থেকেও দেখে আসতে পারেন। তানভীর রানা সাকিবের ইউটিউব লিংক যেটা ব্লগিং চ্যানেল সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন।
থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ওকে ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।